আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম মিস্টার বিস্ট বাংলা ভার্সন আপনারা কীভাবে এডিটিং করবেন, অর্থাৎ মিস্টার বিস্ট বাংলা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মতো আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন, ভিডিও ডাউনলোড করবেন বাংলাতে, সেই সমস্ত ভয়েস ব্যবহার করে কোনো প্রকার নিজেকে ফেস না দেখিয়ে ভয়েস না দিয়ে কীভাবে সেই ধরনের ভিডিও আপলোড করবেন, এটাই প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিন প্লাস কম্পিউটার স্ক্রিন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। আমাদের ইউটিউব হোম পেজে কিন্তু এই চ্যানেলগুলো দেখাচ্ছে, আমরা জাস্ট এই মাস্টার বিস্ট বাংলা এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে আমরা গতকালকে সাবস্ক্রাইবার্স দেখছিলাম 46,000, আজকে কিন্তু 52,000 প্লাস হয়ে গেছে। এই চ্যানেলটাতে কীভাবে ভিডিও আপলোড করছে এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। দেখুন, আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে তাহলে আপনাদের যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে কম্পিউটার থেকে আপনাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ডার আপনারা চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন মিস্টার বেস্ট, ঠিক আছে? আমি মিস্টার বেস্ট লিখে সার্চ করছি। সার্চ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বড় চ্যানেলটা অর্থাৎ 209 মিলিয়ন, এই চ্যানেলটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনি যে ভিডিওটা ব্যবহার করবেন, রিসেন্টলি আপলোড করা হয়েছে এই ভিডিও কখনও ব্যবহার করবেন না। এই চ্যানেলে আপনি ভিডিও সেকশনে যাবেন। ভিডিও সেকশনে আসার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করতে করতে আপনি দেখবেন 8 মাস 9 মাস কি 1 বছর আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই সমস্ত ভিডিও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বা ডাউনলোড করতে হবে। ওকে বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওতে 160 মিলিয়ন ভিউজ হয়েছে 1 বছর আগে আপলোড করা। আমরা এই ভিডিওটা এখান থেকে প্লে করে দিয়ে স্ক্রিন রেকর্ডে বাংলাটা আমরা রেকর্ডিং করে নিব। আপনারা মোবাইল দিয়ে কী করবেন আমরা এই স্টেপটা কমপ্লিট করে মোবাইলে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল থেকে করবেন। কম্পিউটার থেকে আপনাকে অবশ্যই অডিওটা কিন্তু রেকর্ডিং করে নিতে হবে। কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার যদি থাকে তাহলে আপনি এই ভিডিওটা প্লে করলে কিন্তু সেই রেকর্ডিংটা একদম নিখুঁতভাবে চালু হয়ে যাবে। আমি জাস্ট এই ভিডিওটা প্লে করছি। প্লে করার পরে অবশ্যই আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। এখান থেকে অডিও ট্র্যাক ব্যবহার করে বাংলাটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর এটা কিন্তু আপনাকে প্লে করে দিতে হবে। আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট, আর এটাকে ক্র্যাশ করে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে, আর এখন আমি আর আমার বয়স সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক আছে, দেখা যাক এখানে কতটা ক্ষতি হয়েছে। আমি কিছু ওয়াটার বটল দেখতে পাচ্ছি। আমি জানি এখানে সবার খুব জল তেষ্টা পাবে। ও দেখো, ওরা দুটো পাইলটকে স্যালারি দেয় কিন্তু দরকার তো একজনেরই, এই জন্য ফ্লাইট এত দামি হয়। কি, আমি খাবার জিনিস পেয়েছি। তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার, এগুলো বাঁচিয়ে রাখি পরে খাওয়া যাবে। কিন্তু আমার এখনই খিদে পেয়েছে। সব জিনিস প্লেনের উইং এর উপরে রাখছি, এখানে উঠতে খুব মজা হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যতদূর অবধি ভিডিওটা দেখেছি আমাদের কিন্তু কম্পিউটার স্ক্রিনে স্ক্রিন রেকর্ডারের সাথে সাথে আমাদের এই ভয়েসটাও কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। আমরা এই ভয়েসটা পরবর্তীতে কালেক্ট করব। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য শেয়ার অপশন থেকে লিঙ্ক কপি করে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নেবেন এনাদার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে। ওকে বন্ধুরা, কম্পিউটারের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের এই ভিডিওগুলো জাস্ট এডিটিং করতে হবে। এখন দেখুন মোবাইল স্ক্রিন থেকে আপনারা কীভাবে করবেন, আমরা মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, মোবাইল স্ক্রিনটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে একদম নতুন নিয়মে, কম্পিউটার আপনাদের নাই, আপনাদের মোবাইল থেকে সব কিছু করতে হবে। সব কিছু কিন্তু মোবাইল থেকে আপনি করতে পারবেন। ওকে, মোবাইল থেকে আপনাকে সার্চ করে নিতে হবে সেই চ্যানেলটি মিস্টার বেস্ট। চ্যানেলটা জাস্ট আমরা সার্চ করে নিয়েছি। সার্চ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মূল যে চ্যানেলটা, এই বড় চ্যানেল থেকে কিন্তু আপনাদের ভিডিও নিতে হবে। জাস্ট আমরা ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সেই ভিডিওটাই খুঁজে বের করছি 1 বছর আগের। এই যে 1 বছর আগের এই ভিডিওটা আমি জাস্ট দেখালাম আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে, এই ভিডিওটা আমরা এখান থেকে প্লে করে নিব। ওকে, প্লে করে নেওয়ার পরে কিন্তু সেম প্রসেস, আপনাকে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অডিও ট্র্যাক ব্যবহার করে, এখানে দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক কিন্তু আছে, এই যে অডিও ট্র্যাক, এই অডিও ট্র্যাকে ক্লিক করবেন, এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। এখন কিন্তু বাংলা হয়ে গেছে। আমাদের দেখতে পাচ্ছেন মোবাইলের কিন্তু স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। এই স্ক্রিন রেকর্ডিং থাকা অবস্থায় আপনাকে কিন্তু এই ভিডিওটা প্লে করতে হবে বাংলাতে। ঠিক আছে, আমি জাস্ট প্লে করে দিচ্ছি। আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট, আর এটাকে ক্র্যাশ করে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে, আর এখন আমি আর আমার বয়স সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক আছে, দেখা যাক এখানে কতটা ক্ষতি হয়েছে। আমি কিছু ওয়াটার বটল দেখতে পাচ্ছি। আমি জানি এখানে সবার খুব জল তেষ্টা পাবে। ও দেখো, ওরা দুটো পাইলটকে স্যালারি দেয় কিন্তু দরকার তো একজনেরই, এই জন্য ফ্লাইট এত দামি হয়। কি, আমি খাবার জিনিস পেয়েছি। তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার, এগুলো বাঁচিয়ে রাখি পরে খাওয়া যাবে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ডের সাথে সাথে বাংলাতে কিন্তু ভয়েস রেকর্ডিংটাও কমপ্লিট হয়েছে।
ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমাদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড কীভাবে করতে হয় এটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমাদের ভিডিওতে কিন্তু স্ট্রাইক চলে আসবে, যে কারণে কিন্তু এত লোকচুরি আপনাদের দেখাতে পারছে না কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয়। ওকে, ভিডিও ডাউনলোড করলেন, স্ক্রিন রেকর্ড করে ভয়েসটা আপনারা ডাউনলোড করলেন। এখন আপনারা এই ভিডিওটা কীভাবে এডিটিং করবেন, অর্থাৎ আপনারা বাংলা ভয়েস প্লাস এই ভিডিওটা কীভাবে এডিটিং করবেন এটাই কিন্তু দেখাবো। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওতে এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক করবেন। ওকে বন্ধুরা, এখন আপনাদের যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে যে কোনো ধরনের এটি এডিটিং সফটওয়্যার কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। হতে পারে কাইন মাস্টার, ভিএন এডিটর, ইনশর্ট, যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার, অর্থাৎ ভিডিও এডিটিং করা যায় এমন যে কোনো সফটওয়্যার হলেই চলবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনশর্টটা ওপেন করে নিয়েছি। ইনশর্ট ওপেন করে নেওয়ার পরে এখানটা দেখতে পাচ্ছেন ভিডিও, এখান থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন অরিজিনাল ভিডিও মিস্টার বেস্টের, সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ভিডিওটা ওপেন করে নিয়েছি। এই ভিডিওটা আমরা যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখবেন এই ভিডিওটা কিন্তু ইংলিশে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার সাউন্ড কিন্তু আমাদের রিমুভ করতে হবে। এখান থেকে আমরা জাস্ট ভলিউমে চলে যাব, এখান থেকে এটাকে জাস্ট জিরো করে দেব। ওকে, জিরো করে দিলাম। দেওয়ার পরে আপনি যদি কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ড করে থাকেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও, অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও অডিও বা মিউজিক, এই মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছেন ভিডিও, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি আপনার অডিও থাকে সেক্ষেত্রে আপনি যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়েছেন তাহলে ভিডিওর মধ্যে আপনার স্ক্রিন রেকর্ড বা ভয়েসটা আছে, তাহলে আপনার কিন্তু স্ট্রাক অডিও ফ্রম ভিডিও এটার উপরেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার মোবাইল স্ক্রিন, অথবা আপনি যদি কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ড করে থাকেন তাহলে সেটা আপনি জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড করেছিলাম সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটার স্ক্রিনে কোথায় ভয়েসটা আছে এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, আমরা জাস্ট এটাকে খুঁজে বের করব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা জাস্ট এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে স্প্লিট করতে হবে। স্প্লিট করে দেওয়ার পরে সামনেটুকু আমাদের ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে অডিওটা আছে এই অডিওটা কিন্তু আমাদের ভিডিওর সামনে নিয়ে যেতে হবে। জাস্ট আমি ভিডিওটা সামনে নিয়ে যাচ্ছি বা অডিওটা সামনে নিয়ে যাচ্ছি, ভিডিওর সাথে কিন্তু আমাদের অডিওটা অ্যাডজাস্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি জাস্ট এটাকে ধরে একটু স্ক্রোল করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু সামনে চলে আসছে। আমরা যে স্ক্রিন রেকর্ড করেছি সেই স্ক্রিন রেকর্ডে যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা কিন্তু আমরা রেখে দিয়েছি, ঠিক আছে। আমরা জাস্ট এখন একটু প্লে করে দেখাবো। আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট, আর এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বাংলাতে এটা ট্রান্সলেশন হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যতদূর অবধি আপনি ভয়েসটা রেখেছেন সেই ভয়েস অবধি রেখে আপনাকে কিন্তু বাদবাদ এই ফুটেজগুলো কেটে দিতে হবে। ওকে, এখান থেকে জাস্ট আমরা এতটুকুই আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। আপনারা কমপ্লিট সম্পূর্ণটাই এডিটিং করবেন। সম্পূর্ণটাই এডিটিং করার পরে একটি ভিডিও আপনারা 2-3 ক্লিপ করে আপলোড করবেন। সম্পূর্ণ ভিডিও আপলোড করতে যাবেন না, কারণ অলরেডি বাংলাতে এমন চ্যানেল কিন্তু আছে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা আগে থেকেই যদি কেউ আপলোড করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আপনাকে দিতে পারে। তাই এই ভিডিওটা আপনি একটু বুদ্ধি খাটিয়ে আপলোড করবেন। এই ভিডিওটা কিন্তু 8 মিনিটের। আপনি চাইলে এই ভিডিওটা 3 ভাগে বিভক্ত করে পার্ট বাই পার্ট আপনি কিন্তু আপলোড করতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, এখান থেকে আমরা সম্পূর্ণটা স্প্লিট করে দিচ্ছি, অর্থাৎ পেছনে যতটুকু আছে আমরা কেটে দিচ্ছি। স্প্লিটে ক্লিক করছি, নিচেরটা আমরা ক্লিক করার পরে এটাকে জাস্ট আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর টিক মার্ক, এখান থেকে এত দূর অবধি আমাদের রাখতে হবে এটাকেও আমরা জাস্ট স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট করে দেওয়ার পরে ডিলিট। ওকে, দেখতে পাচ্ছেন 34 সেকেন্ডের একটা ভিডিও আমরা বানিয়ে ফেলেছি। এই ভিডিওটা আপনাদের আমি আবারও প্লে করে দেখাচ্ছি। আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট, আর এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে, আর এখন আমি আর আমার ভয়েস সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকা। ওকে, আপনি জাস্ট এটা কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে দেখালাম। এখন দেখুন মোবাইলে কিভাবে করবেন। আমরা এখান থেকে অডিওটা ডিলিট করে দিব। ওকে, এখান থেকে এটা কিন্তু আমাদের অডিও ছিল, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা প্লে করব, দেখেন কোনো ভয়েস কিন্তু নাই। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আবারও মিউজিকে যেতে হবে। মিউজিকে যাওয়ার পরে আবারও এখান থেকে স্ট্রাক অডিও ফ্রম ভিডিও, অর্থাৎ ভিডিওর ভিতরেই কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড আছে, অর্থাৎ স্ক্রিন রেকর্ড আপনি যে করেছেন সেটা কিন্তু ভিডিও আছে, সেই ভিডিওর মধ্যে কিন্তু অডিও আছে। তাহলে এখানে অডিওতে কনভার্ট করার জন্য এই অপশনটাই কিন্তু আপনাকে আবারও সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন রেকর্ড, এটাকে জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন যেখানে আপনাদের ভয়েসটা আছে। ওকে, আমি জাস্ট ভয়েসটা কোথায় আছে আমি এখান থেকে দেখে নিচ্ছি। কিন্তু স্ক্রিন রেকর্ডিং
ভিডিওটা প্লে করতে হবে বাংলাতে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওটা এখান থেকে জাস্ট কেটে এখানে আনলাম। এখন দেখুন এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ভয়েসটা চলে আসছে, ভিডিও আসেনি। এন্ড ভয়েসটা কোথায় থেকে শুরু হয়েছে আমরা এটা দেখব। ঠিক আছে, আমি জাস্ট প্লে করে দিচ্ছি। আমি কিনিনি, আমি, ওকে, এখান থেকে জাস্ট আমাদের এটাকে স্প্লিট করে দিতে হবে। এখান থেকে আমাদের ভয়েসটা শুরু হয়েছে। স্প্লিট করার জন্য ভিডিওর উপরে বা এই মিউজিকটার উপরে ক্লিক করবেন, তাহলে এখানটা দেখতে পাচ্ছেন স্প্লিট। এই স্প্লিটে ক্লিক করলে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এখান থেকে জাস্ট সামনেটুকু আপনাকে ডিলিট করতে হবে, এটাকে ট্যাপ করে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমি জাস্ট আবারও প্লে করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কমপ্লিটলি কীভাবে ভিডিওটা এডিটিং করা হলো। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বাংলাতে অরিজিনাল ভিডিওটা কিন্তু আমরা এডিটিং করে ফেললাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ভিডিও এডিটিং করলেই হবে না, এই ভিডিওতে সাবটাইটেল আপনাকে যুক্ত করতে হবে। সাবটাইটেল কীভাবে যুক্ত করতে হবে দেখুন, আমি জাস্ট ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট, এটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। লেখার জন্য দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট টেক্সট এখানে আপনি ক্লিক করবেন, বাংলাতে আপনি লিখে দিবেন আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাস্ট এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা ছোটো করে দিলাম। লিখে দেওয়ার পরে দেখুন আমাদের এই ভয়েসটা কিন্তু ছোট করে দিতে হবে আরও, যত দূর অবধি আমাদের কথাটা গিয়েছে তখন গিয়ে কিন্তু আমাদের লেখাটা শেষ হতে হবে। ওকে ওকে, আমি জাস্ট আপনাদের ছোট্ট করে লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও বাংলাতে সাবটাইটেল দিতে পারেন, আপনি চাইলে শুরুতেও দিতে পারেন, শেষে নাও দিতে পারেন, এমনটাও করতে পারেন। ওকে, দেখুন আমরা যদি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ভয়েস শুরু হয়েছে, তারপরে কিন্তু আমাদের আবারও লিখে দিতে হবে। এখান থেকে দেখুন আর এটাকে আমরা ক্র্যাশও করে ফেলেছি, এটাও কিন্তু আপনাকে এখানে সাবটাইটেল হিসেবে লিখে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না। অনেকে মনে করতেছেন যে ভাইয়া কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে, তাহলে এই চ্যানেলটা কীভাবে মনিটেশন হয়েছে বা কীভাবে টিকে আছে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা মিস্টার বিস্ট বাংলা, অর্থাৎ বাংলাতে কিন্তু ভিডিও আপলোড করছে। এই চ্যানেলটাতে গতকালকেও আপনারা দেখেছিলেন 45,000 কি 46,000 সাবস্ক্রাইবার, আজকে কিন্তু 52,000 প্লাস হয়ে গেছে। কেমন র্যাঙ্ক করছে এই চ্যানেলটি? এই চ্যানেলটা কিন্তু বাংলাদেশের এইভাবে ভিডিও আপলোড করে কিন্তু এই চ্যানেলটা মনিটেশন করে ফেলেছে, ইনকাম কিন্তু করছে। অনেকেই বলতে পারেন এই কথা, দেখুন বিশেষ করে সব কিছুই কিন্তু টেকনিক বা বুদ্ধির খেলা, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে যদি আপনারা প্রথম অবস্থায় কাজ শুরু করতে পারেন খুব সহজেই, খুব সহজেই আপনারা কিন্তু এ ধরনের চ্যানেল বানিয়ে ইনকাম করতে পারবেন। তবে এই চ্যানেলটা যেভাবে ইনকাম করছে বা যেভাবে কাজ করছে এই সমস্তটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবেই কিন্তু কাজ করবেন। তবে হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ আপলোড করতে যাবেন না, কারণ আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই বাংলাতে ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হতে পারে, সেক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে। এরা অর্থাৎ মিস্টার বিস্ট কিন্তু আপনাকে কখনো স্ট্রাইক দেবে না। দেখুন আমরা এখান থেকে একটি ভিডিও প্লে করে দিচ্ছি, 13 মিনিট 20 সেকেন্ডের, আজকে আপলোড করা হয়েছে। আজ আমি সেই সমস্ত ভিডিও দেখাবো যেগুলো আমার চ্যানেলে আপলোড করিনি। দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে কিন্তু সাবটাইটেল অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখুন, যেরকম একবার আমরা 160 কিলোমিটার গতিতে চলা একটা গাড়িকে দেওয়ালে ধাক্কা মারিয়ে দিয়েছিলাম। ওকে, দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিও রেকর্ডিং করা হয়েছে বা স্ক্রিন রেকর্ড করে এখানে ভয়েসটা অ্যাড করা হয়েছে। দ্বিতীয় যে ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি সেখানে আমরা একটা শহর বানিয়েছিলাম, বাউন্সি কাসল। ওকে, এইরকম ভাবেই কিন্তু এই চ্যানেলটা কাজ করছে, আপনাকে কিন্তু এইরকম ভাবেই কাজ করতে হবে। আপনারা চাইলে এই চ্যানেলটা ফলো করে কীভাবে কাজ করছে, কীভাবে ভিডিওগুলো এডিটিং করছে, এডিটিং তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এরকমভাবে জাস্ট আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারেন। কীভাবে আপলোড করছে এই ভিডিও টাইটেল থাম্বনেল ডিসক্রিপশন দেখে দেখে আপনারা শিখে নিতে পারেন। ওকে, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।